ফের ধ্বংসের কারণে জাতীয় সড়কে স্তব্ধ যান চলাচল। ঘটনা সোমবার সকালে চোরাইবাড়ি থানাধীন নদিয়াপুর শনিছড়া গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর এলাকায়। সংশ্লিষ্ট এলাকায় একটি পাথর ভাঙার ক্রেশার মেশিন বসানোর জন্য লাল মাটি কাটা হয়। রবিবার রাতের প্রবল বৃষ্টির জলে এই কেটে রাখা মাটি জাতীয় সড়কে এসে জমা হয়। সোমবার সকাল 9টা নাগাদ একটি 16 চাকার গাড়ি মাঝরাস্তায় ফেসে যায়। এতে বন্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের যান চলাচল। রাস্তার উভয় অংশে প্রচুর সংখ্যক গাড়ি আটকে থাকে। ধসের কারণে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় চূড়ান্ত ভোগান্তির শিকার হন যাত্রী, সাধারণ থেকে শুরু করে লরির চালকরা। এদিন স্থানীয় এক যুবক এই খবর জানান। এখানে কোটা থেকে রাস্তা ব্লক আছে? ব্লক বলতে অ্যাকচুয়ালি আজকে তো এমনি রাস্তা ব্লক করা হয়েছে না, জনগণ কোনো রাস্তা ব্লক করছে না। সকালবেলা যে বৃষ্টি দিছে, বৃষ্টির কারণে এখানে কিছু ফেসারের মাটি থাকিয়া রাখা, তাহার কারণে বৃষ্টির লোকে আইয়া ড্রেন টুন বলিয়া মেইন রোডের উঠে আই গেছে। অটোমেটিকলি এই 12 চাকাটা আইয়া অটোমেটিকলি ফাটছে। 12 চাকা ফাঁসে যখন নিদি হয়ে যাই নিদি যাই না, ওই থেকে ব্লক রাস্তা হয়েছে। আজকে কোনো আম জনতা কেউ কোনো ব্লক করছে না, নিজের থেকে রাস্তা ব্লক হচ্ছে। গতদিন যেটা হয়েছিল, ইটা বসে লোকাল টুকটুক টাইপার কয়েকটা টুকটুক অ্যাক্সিডেন্ট হয়েছিল, অটো করছিল, বাইক করছিল, অনেক চলছে, অনেকের মোবাইল করছে, যার কারণে বিগত দিন তারা নিজে মিডিয়াত অবরোধ করছে না। আজকে অটোমেটিকলি কেউ কোনো অবরোধ নাই, গাড়িটা ফাঁসিয়া গিয়া অবরুদ্ধ হয়েছে। খবর পেয়ে চোরাইবাড়ি থানার পুলিশ সহ ডিসিএম জিনিয়াস দেববর্মা ঘটনাস্থলে ছুটে যান। তিনি বিষয়টি অনুধাবন করে জরুরি ভিত্তিতে দুটি জেসিবি লাগিয়ে রাস্তা পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করেন। রাস্তা পরিষ্কার করতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। রাস্তা পরিষ্কার হলে প্রায় 2 ঘন্টা পর জাতীয় সড়কের সংশ্লিষ্ট অংশে যান চলাচল স্বাভাবিক হয়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।